হরি ডাক্তার বললেন, তুই বুঝি টিয়া? হ্যাঁ গো মশাই, এইবার দাও সঙ্গে কি আছে। হরি ডাক্তার চেনটা বুক থেকে খুলে ঘড়িটা বুক পকেট থেকে বার করে টিয়ার হাতে দিতে দিতে বললেন, বলি এসবে তোর কি হবে, বেচলে তো 10 টাকাও পাবি নে, ওই সঙ্গে তোমার জানও খাবো। বাংলা সাহিত্যের কিছু কালজয়ী গল্পের ভাণ্ডার দিয়ে সাজানো আমাদের এই গল্পের আসর। আমাদের এই ভাণ্ডারে আছে নানা স্বাদের গল্প, কখনো তা রহস্যে মোড়া, কখনো বা সেটা হাড়হিম করা ভয়ের, কিংবা কখনো প্রাণ খোলা মজার। এই গল্পগুলো বেঁচে থাকুক আমাদের মনের মণিকোঠায় চিরকাল। গল্পের আসরে আমাদের আজকের নিবেদন খগেন্দ্রনাথ মিত্রের বাংলা ডাকাত থেকে ডাকাতের ডুলি। নির্দেশনায় মনোজ, গল্প পাঠে সূত্রধর ও দারোগা চরিত্রে মনোজ, হরি ডাক্তার ও বংশীর চরিত্রে অর্ক, টিয়ার চরিত্রে শুভম ভৌমিক এবং অন্যান্য ডাকাতের চরিত্রে শ্রীকান্ত, শুভম ভৌমিক ও অর্ক। সম্পাদনায় অর্ক। আমাদের শ্রোতা বন্ধুদের কাছে শুধু একটাই অনুরোধ, আমাদের এই গল্পের আসরকে আরও বেশি করে জমিয়ে রাখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, ও তার সাথে আপনাদের মূল্যবান মতামত আমাদের এই গল্পের কমেন্ট সেকশানে জানিয়ে রাখবেন। শুরু হচ্ছে আমাদের আসরের আজকের গল্প, খগেন্দ্রনাথ মিত্রের বাংলা ডাকাত থেকে ডাকাতের টুলি। চালদাপুরের জঙ্গলের কাছে যখন পালকি এসে পৌঁছল তখন ভর সন্ধে। বেহারারা পথের ধারে পালকি নামিয়ে বললে, হুজুর আর এগোতে সাহস হয় না, সামনে 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 ওই তিন কোষের মধ্যে কোনো গা নেই। হরি ডাক্তার তাকিয়ায় হেলান দিয়ে শুয়েছিলেন। বেহারাদের একটা না সুরে বর্ষার মেঠো ভিজে বাতাসে তার চোখ দুটো একটু বুজে এসেছিল। অবস্থাটা হঠাৎ বদলে যাওয়ায় তন্দ্রাটুকু ছুটে গেল। চোখ মেলে তাকিয়ে বললেন, কে বললে? হুজুর, হুজুর সামনের ওই চালদাপুরের জঙ্গল, সাঁঝও লাগলো, ওই জল কাদায় কাজে বসে যায়। তাই বলে একটা লোক মারা যাবে? কি করব হুজুর, আমাদেরও তো জান। বলেই ডাক্তারবাবু উঠে বসলেন। তারপর পালকির ভেতর থেকে মুখ বাড়িয়ে বাঁদিকে তাকিয়ে বললেন, ওই যে ওই ওই চাঁদখালির আলো দেখা যায় না আগে? হ্যাঁ হুজুর। এমন সময় দূরে একপাল শেয়াল তারস্বরে ডেকে উঠল। ডাক্তারবাবু বললেন, তা ওখানে যেতে পারবি? না হুজুর, ওদিক যেতে হলে ও জঙ্গলটার পূব দিক ভাঙতে হবে। বটে, জঙ্গলে ওই আছেটা কি? হুজুর রাতের বেলা যেনাদের নাম করতে নেই পূব দিকে আছেন তেনারা,
আর মাঝ বরাবর হলো ওই টিয়ের আড্ডা। আমরা যাব না, যাব না, যাব না, যাব না। গায়ের ঘাম মুছতে মুছতে একজন বেয়ারা বললে, কি করব হুজুর, ঘরে ছেলে পুলে ছেড়ে এসেছি, আমরা তো আর পারি নে। হরি ডাক্তার ধমক দিয়ে উঠলেন, মিছে কথা, কোনো ব্যাটার ছেলে নেই। ওই যে কে যায় না, এই কে যায়। অন্ধকার ততক্ষণে আরো গাঢ় হয়ে এসেছে। যা স্পষ্ট ছিল তা হয়ে গেছে ছায়া, যা ছায়া ছিল তা গলে অন্ধকারে মিলিয়ে গেছে। যে যাচ্ছিল সে ডাক শুনে থমকে দাঁড়ালো, তার হাতে একখানা লম্বা লাঠি। ডাক্তারবাবু বললেন, হারিকেন জল, ওই লোকটাকে এদিকে ডাক। পালকির লোহার টানার সঙ্গে বাইরে একটা হারিকেন বাঁধা ছিল, একজন সেটা খুলে নিয়ে জ্বালতে লাগল। এদিকে ডাক্তারবাবুর আর ডাকের দেরি সই ছিল না, নিজেই হাঁকলেন, হে কে তুমি, এদিকে এসো। লোকটা কাছে আসতেই তিনি জিজ্ঞেস করলেন, বলি তুমি যাচ্ছ কোন দিকে, তোমার বাড়ি কোথায়। সে লাঠি দেখিয়ে বললে, জঙ্গলের ওপারে। তা তো বুঝলাম, কিন্তু জঙ্গলের ওপারে কোথায়। আগে কর্তা তুলসীপুরি বটে, তবে ভালো ডাক্তার পুরনো হলে একটুতেই চটে যান। হরি রায় তার ওপর খুব ভালো ডাক্তার ও বুড়ো মানুষ। ধমক দিয়ে বললেন, আহম্মক কোথাকার। ধমক খেয়ে লোকটা যেন একটু ভয় কুঁকুড়ে গেল। ডাক্তারবাবু আবার বললেন, তা এখন যাচ্ছিস টা কোথায়। আগে জঙ্গলের ওপারেই হবেন। আমায় চিনতে পারিস, বলি এই সাতগড়ের হরি ডাক্তারের নাম শুনেছিস। লোকটা এবার হাত জোড় করে নিচু হয়ে নমস্কার করে বললে, আগে কর্তা নাম শুনেছি কিন্তু তেনার ওষুধ খাইনি। আমি সেই সাতগড়ের হরি ডাক্তার, কি বুঝলি, আমার ওষুধের বাক্সটা মাথায় করে ওই তুলসীপুরের সতীশ মণ্ডলের বাড়ি পৌঁছে দিতে পারবে, দু টাকা বকশিস দেব কিন্তু। হারিকেনটা ততক্ষণে জ্বালা হয়ে গেছে, তার ম্লান আলোয় হরি ডাক্তার দেখলেন লোকটার চেহারা চুয়াড়ের মতো কিন্তু শরীর বেশ মজবুত ও লম্বা। তার চোখের দৃষ্টি কিন্তু সরল নয়, বাঁকা ও রুক্ষ এবং মাথায় লম্বা চুল, পরনের কাপড় আর গায়ের চাদরখানা ময়লা। ডাক্তারবাবু আবার জিজ্ঞাসা করলেন, বলি পারবি। সে বলল, আগে তা পারি। বেহারারা বললে, হুজুর হুজুর এই জঙ্গল ভেঙে রাতের বেলা আপনি। চুপ, আমার ছাতি লাঠি স্টেটোস্কোপ আর ঔষধের বাক্সটা বার কর। বলতে বলতে তিনি জুতো পায়ে দিয়ে আস্তে আস্তে পালকি থেকে বাইরে বেরিয়ে দাঁড়ালেন। পালকির ভেতর তোষকের নিচে দুপাশে ছিল ছাতি ও লাঠি, পায়ের দিকে দেওয়ালের গায়ে তাকের ওপরে ছিল স্টেথোস্কোপ আর ওষুধের বাক্স। বেহারারা সেগুলো বার করতেই ডাক্তারবাবু স্টেথোস্কোপ পকেটে পুরে ছাতি ও লাঠিখানি হাতে নিতে নিতে লোকটাকে বললেন, এই শুনেছিস রে, বাক্সটা মাথায় নেই, খবরদার, ওর তলায় তেলের দাগ যেন না লেগে যায়। লোকটা গায়ের চাদরখানা দিয়ে মাথায় পাগড়ি বাঁধতে বাঁধতে বলল, কর্তা আমরা গরিব মানুষ, তেল পাবো কোথায়। তারপর বাক্সটা মাথায় তুলে নিতে ডাক্তারবাবু লাঠি দিয়ে লণ্ঠনটা দেখিয়ে একজন বেহারাকে বললেন, ওটা ওর হাতে দে চল। বেহারারা বললে, হুজুর আমরা কোথায় যাব, বাড়ি গিয়ে ছেলে পুলেকে কোলে বসিয়ে ওই নাড়ু খাওয়া গে যা। হুজুর আমাদের ওপর মিছে রাগ করছেন, এই আধার রেতে একেবারে জমের মুখে। ডাক্তারবাবু কয়েক পা গিয়েই দাঁড়িয়ে গেলেন, বললেন, যেতে পারবি নে, কথা আগে বললি না কেন, যা যা বেটারা, আরে আমার ভয় ডর নেই, জুম আমার শ্যাঙাত। বেহারারা উত্তর না দিয়ে শূন্য পালকি কাঁধে তুলে সাতগড়ের দিকে ফিরে চলল, কিন্তু তাদের পা আর চলে না, ভয়ে বুক দূর দূর করছে। মনে মনে বলতে লাগলো, আজকে রাতে এক মহাসব্যনাশ হবে। সেদিন সকাল থেকে সারাক্ষণই বৃষ্টি হয়েছে, বিকেলের দিকে কিছুকালের জন্য ধরেছিল, আবার ঝুরঝুর করে নামল। হরি ডাক্তার ছাতা খুলে মাথায় দিল,
বাক্সটার ওপর ছিল একখানা অয়েল ক্লথের ঢাকনি। যেতে যেতে ডাক্তারবাবু একবার ঘাড় ফিরিয়ে এদিক ওদিক তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। অন্ধকারে ও বৃষ্টিতে সব চুপসে মুছে ধেবড়ে কালো হয়ে গেছে। মাঝে মাঝে দুটি একটি বড় বড় গাছ এই চোখে পড়ছে। এর ওপর দিয়ে বাহকের কোমর থেকে পা দুখানার সুদীর্ঘ কালো ও মোটা ছায়া নাচতে নাচতে চলেছে। বাতাস উঠেছিল, চারধার থেকে বৃষ্টিবিন্দুর শব্দ একসঙ্গে জোট পাকিয়ে গেছে। ডাক্তারবাবু অনুমান করলেন দুজনে চালদাপুরের জঙ্গলের মধ্যে এসে পড়েছেন। তবুও জিজ্ঞেস করলেন, বলি কোথায় এলাম রে? কত্তা চালদাপুরের জঙ্গলে, ওই পায়ে শিবকালীর পাট। ডাক্তারবাবু সেদিকে ফিরে তাকালেন, কিন্তু অন্ধকারে দেখবেন কি? হঠাৎ তাঁর মনে পড়ল এতক্ষণ লোকটার নামই জিজ্ঞাসা করা হয়নি। বললেন, তোর নাম কি রে? কত্তা আমরা গরিব নক, আমাদের আবার নাম কি? যা হোক একটা ধরে ডাকেন। ডাক্তারবাবু মনে মনে বললেন, বেটা আচ্ছা হাম্মুক্ত। প্রকাশ্যে বললেন, তবুও তোর নাম? আগে বুনো কর্তা, একটু ডান দিক ঘেঁষে আসবেন, মায়ে গর্ত। ডানধার ঘেঁষে যেতে যেতে ডাক্তারবাবু থমকে দাঁড়ালেন, বললেন, বলিও কিসের শব্দ রে? কে কাঁদছে বলে মনে হচ্ছে না? সত্যি একটা শব্দ শোনা যাচ্ছিল, কে যেন দূরে কোথায় কাঁদছে। বুনো চলতে লাগলো, ডাক্তারবাবুর কথার কোনো জবাব দিলে না। নিশ্চয়ই কাঁদছে। এই দাঁড়া তো, দাঁড়া, ওই শোন, এই যে আর্তনাদ বলে মনে হচ্ছে। লোকটা বললে, কর্তা চুপচাপ চলে আসুন, এখনো শিবকালীর পাট ছাড়াইনি। বাতাসের সজল সুরে শব্দটা প্রায় মিশে গিয়েছিল। ডাক্তারবাবু ভাবলেন, তবে কি সত্যি চালদাপুরের জঙ্গলের পূবে? তিনি মাথা নিচু করে চলেছেন। কিছু দূর গিয়ে হঠাৎ বার দুই পেঁচার ডাক শুনতে পেলেন, একটা কাছে আর একটা তার একটু দূরে। পেঁচা রাতের বেলাতেই ডাকে, এতে ভয়ের কি আছে? তারপর আরো কিছু দূর গিয়েই একটা সুতীক্ষ্ণ শিশের শব্দে ডাক্তারবাবু চমকে উঠলেন। শব্দটা বাতাসে পাতায় পাতায় ছড়িয়ে ডালের ফাঁক দিয়ে বনের তলা দিয়ে গাছের উপর দিয়ে উড়ে গেল। ওই দূর থেকেও শিশটা ভেসে আসছে। আবার একটা পেঁচা ডেকে উঠল। ডাক্তারবাবু হাঁকলেন, এই বুনো, দাঁড়া দাঁড়া দাঁড়া। বুনো ফিরে দাঁড়ালো। কিছু বুঝতে পারছিস না কর্তা? আবার দূর থেকে শিশ ভেসে এলো। ডাক্তারবাবুর এবার আর সন্দেহ রইল না, তিনি 32 বছর ডাক্তারি করছেন, এ পথেও বার কয়েক এসেছেন, তবে দিনের বেলা এরকমটা তো কখনো হয়নি। নিশ্চয়ই আজ তিনি টিয়ার হাতে পড়েছেন। বললেন, এই বুনো। কিন্তু তার কথা শেষ না হতেই পাশের ভিজে জঙ্গল থেকে দুটি ছায়ামূর্তি এসে তার হাত দুখানা চেপে ধরল। বুনো তৎক্ষণাৎ ধমক দিয়ে উঠল, কমলা সরে দাঁড়া, কেউ ওর গা ছুঁবে না। লোক দুটো চট করে সরে দাঁড়ালো। বুনো হারিকেনটা ওপর দিকে তুলে বললে, কর্তা সঙ্গে কি আছে? ডাক্তারবাবু বুনোর মুখের দিকে চোখ তুলে বললেন, একটা ঘড়ি আর রূপোর চেন, কয়েকানা পয়সা আর
এই চশমা জোড়া। বুনোর মাথায় তখন ওষুধের বাক্সটা ছিল। সে তীক্ষ্ণ চোখে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে বললে, আর কিছু নেই? হরি ডাক্তার মিছে কথা বলে না। আচ্ছা বাক্সটা ধর, বুড়োটার কাপড় চোপড় তল্লাশ করব। বিচ্ছু বাক্সটা বুনোর মাথা থেকে নিজের মাথায় তুলে নিল। সঙ্গে সঙ্গে বুনো ডাক্তারবাবুর সামনে এগিয়ে এলো। হরি ডাক্তার বললেন, তুই বুঝি টিয়া? হ্যাঁ গো মশাই, এইবার দাও সঙ্গে কি আছে। হরি ডাক্তার চেনটা বুক থেকে খুলে ঘড়িটা বুক পকেট থেকে বার করে টিয়ার হাতে দিতে দিতে বললেন, বলি এসবে তোর কি হবে, বেচলে তো 10 টাকাও পাবি নে। ওই সঙ্গে তোমার জানও খাবো। তাতে কি লাভ হবে? যে লোকটা চিকিৎসার জন্য যাচ্ছি মাছ থেকে সেই মারা যাবে। তার চেয়ে শোন, এক কাজ কর, আমি রোগী দেখে ফিরে আসি, সেখান থেকে যে টাকাগুলো পাবো সেগুলো আর এই সব যা নিচ্ছিস তোকে সব আমি দিয়ে যাব, বুঝলি? ওরে হেরো, বুড়োটার রগরের কথা শোন, প্রাণ দিতে কি কেউ ফিরে আসে? ওই করে পালাতে চাও চাঁদু? শোন, পালাবার হলে জঙ্গলে রাতের বেলা ঢুকতাম না। 56 বছর বেঁচেছি আমি, আরো 2-4 বছর না বাঁচলে ক্ষতি কি? ছেলেটা ছিল সেটাও তো মারা গেছে। তবে আর দেরি কেন, এখনই মর। বলেই টিয়া তার হাতের মোটা লাঠিখানা তুলল। ডাক্তারবাবু শান্তভাবে বললেন, দেখ টিয়া, জমের সঙ্গে যুদ্ধ করতে আমার বড় আনন্দ হয় রে, ওটা আমার অভ্যাস হয়ে গেছে রে। একবার রোগীটাকে দেখব, যদি আমার কথা কিছু শুনে থাকিস তাহলে এটাও নিশ্চয়ই শুনতে পেয়েছিস, হরি ডাক্তারের যে কথা সেই কাজ, আমি ঠিক ফিরে আসব। টিয়া কি যেন একটু ভাবলে, তারপর বললে, আচ্ছা আমি তোমায় এখান থেকে ডুলিতে চড়িয়ে তুলসীপুরে নিয়ে যাব, সেই ডুলিতেই আবার ফিরে আসবে। কিন্তু খবরদার, আমার যদি ক্ষতি হয় আর যদি ফিরে না আসো তাহলে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে তোমায় খুন করে গাছে টাঙিয়ে রাখবো, কেউ ঠেকাতে পারবে না। হরি ডাক্তার খুব সহজ সুরে বললেন, আচ্ছা তাই করিস। বুনো বললে, ওরে হেরো ডুলিয়ান, হিরো আর মদনাকেও ডেকে আনবি। মিনিট দশেকের মধ্যে একখানা ডুলি এলো। ডাক্তারবাবু তাতে উঠে বসলেন। বেহারারা হলো বিচ্ছু, বংশী, হেড়ো আর মন্দা। টিয়া নিল হারিকেন আর মাথায় ওষুধের বাক্সটা। জল কাদা ভেঙে ডাক্তারবাবুকে কাঁধে নিয়ে বাহকরা ছুটে চলল। তাদের গলা থেকে এক টানা শব্দ বার হতে লাগলো, আবার বৃষ্টি পড়ছে, দূরে শিয়াল ডেকে উঠল। ডাক্তারবাবু চুপ করে বসে বসে ভাবছেন, এ মন্দ নয়, গল্পে শুনেছি ভূতের ওঝারা ভূতের পালকি চুড়ে বেড়ায়, আমি ডাক্তার, রোগী দেখতে চলেছি ডাকাতের টুলিতে। রাত তখন 12টা হবে, জঙ্গলটা শেষ হয় আর কি। এমন সময় হঠাৎ চারধার থেকে মশাল ও বন্দুক হাতে একদল লোক ডাক্তারবাবুর ডুলি ঘিরে ধরে হাঁকল, বাহকরা স্থির হয়ে দাঁড়ান। হরি ডাক্তার ডুলি থেকে মুখ বার করে দেখেন সামনে দারোগা সাহেব, হাতে পিস্তল। দারোগা সাহেব হরি ডাক্তারকে দেখেই বললেন, তাজ্জব ব্যাপার, ভেবেছিলাম ডুলিতে টিয়া বেটা বউ সেজে পালাচ্ছে, তার বদলে আপনি। হরি ডাক্তার বললেন, হাত শুনে আর মশালের আলো দেখে আমারও বুক কাঁপছিল, বুঝি ওই টাকাতটার হাতে পড়লাম,
এখন দেখছি আপনি। আপনার সাহস আছে তো ডাক্তার বাবু? এই রাত্রে আপনি জঙ্গল ভেঙে কোথায় চলেছেন? হ্যাঁ ইয়ার কুড়ি বলুন, যাচ্ছি ওই তুলসীপুরের সতীশ মণ্ডলের বাড়ি, তার ছেলে কলেরা। জানেন তো আমরা ওই ডাক্তার মানুষ জমের সেঙাত, আমাদের সময় অসময়ের কিচ্ছু নেই। তা আপনি এই সময় এই জঙ্গলে? হ্যাঁ খবর পেয়েছি টিয়া বেটা, এখন নাকি এই জঙ্গলেই আছে। আপনার এই ডুবিটা কোথাকার? সাতগড়ের। পালকিতে কেন এলেন না আপনি? পাওয়া গেল না আর কি। বটে, আপনার ডুলির বেহারাগুলো চেহারা কিন্তু ভালো নয়। যেটার মাথায় ওই বাক্সটা আছে সেটা ঠিক। ডাক্তারবাবু দারোগা সাহেবের মুখের কথা কেড়ে নিয়ে হাসতে হাসতে বললেন, কোন দিন হয়তো বলবেন আমার চেহারাটা ওই খুনিটার মতো। আয় জামাদার, ডাক্তারবাবুকে জানা দাও। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ওরে শশে, আরে পা চালিয়ে চল। আরে বেটারা, এখনই রাত কাবার করবি নাকি? বেহারা রায় এবার আরো জোরে শব্দ করতে লাগলো। তাদের পা আরো জোরে চলছে। তারপর তারা ডাক্তারবাবুকে নিয়ে যখন তুলসীপুরে সতীশ মণ্ডলের বাড়ি গিয়ে পৌঁছলো, তখন রাত ঠিক একটা। চারধার নিঝুম, কেবল দূর থেকে গায়ের চৌকিদারের হাঁক ভেসে আসছে। মণ্ডল মশাইয়ের বৈঠকখানার বারান্দায় বসে কে যেন ফুরুত ফুরুত শব্দে হুঁকো টানছিল। তার পাশে একটা হারিকেন জ্বলছে। বারান্দার এক কোণে একটা কুকুর শুয়েছিল। বেহারারা ডুলিখানা অন্ধকারে নামাতেই কুকুরটা ঘেউ ঘেউ করে উঠে দাঁড়ালো। যে লোকটা হুঁকো টানছিল সে বললে, কে কে এলো? বংশী বললে, সাতগড়ের ডাক্তার বাবু। লোকটা ব্যস্ত হয়ে উঠল। সে ভিতর বাড়ির দিকে চলে যেতেই ডাক্তারবাবু ডুলি থেকে বেরিয়ে এলেন। টিয়া হঠাৎ তার কাদামাখা পাদুখানা জড়িয়ে ধরে বললে, কর্তা আপনি আমার মা বাপ, এই পাঁচ মিনিট কিরে করে গেলাম। আমার জান থাকতে কেউ আপনার খেতি করতে পারবেন না। ওরে হেরো, এই মন্দা, তোরা এই দেবদার পায়ের ধুলো জিভে মাথায় ঠেকা, পেনাম কর পেনাম কর। ইতিমধ্যে মণ্ডল মশাই বেরিয়ে এলেন। দেখতে দেখতে টিয়ার দল হাওয়া। পরদিন সন্ধেবেলা ডাক্তারবাবু সাতগড়ের নিজের বৈঠকখানার বারান্দায় জলচৌকির ওপর বসে তামাক খাচ্ছেন। দুপুরে তুলসীপুর থেকে আসবার পথে শুনেছিলেন পুলিশ চালদাপুরের জঙ্গলে টিয়ার আড্ডার সন্ধান পেয়েছে, কিন্তু কারুকে ধরতে বা কিছুই উদ্ধার করতে পারেনি। তিনি নিজের মনে বলে উঠলেন, বেটা বাহাদুর আছে। এমন সময় একটা ছায়ামূর্তি অন্ধকারে উঠোনের ওপর দিয়ে এসে তার চৌকির সামনে একজোড়া মস্ত ইলিশ মাছ ও চারটে আনারস রেখে মাটিতে ঢিপ করে মাথা ঠুকেই মিলিয়ে গেল। এটা প্রায় 50-60 বছর আগের ঘটনা। এখন সে ডাক্তারবাবু ও টিয়া কেউই নেই, আছে শুধু চালদাপুরের জঙ্গলের খানিকটা। সেখানে গেলে শিবকালীর পাঠ আজও দেখা যায়। আজ আমাদের আসর এই পর্যন্তই। আবার আপনাদের কাছে আজকের এই বিদায় বেলায় সেই চিরাচরিত অনুরোধ, আমাদের এই গল্পের আসর আপনাদের ভালো লেগে থাকলে এই আসর আরও বেশি করে জমিয়ে তুলতে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, ও তার সাথে আপনাদের মূল্যবান মতামত আমাদের এই গল্পের কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন।
ভালো থাকবেন, ধন্যবাদ।